CSRM DB Selection Express আজ আছে ময়মনসিংহ 6 আসনে সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম সরাসরি যাচ্ছি তার কাছে স্বাগতম CSRM নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি ময়মনসিংহ 6 আসনে এই আসনে আমরা সকাল থেকে কথা বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এখনো কথা বলবো আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন্নাহার হল শাখার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রয়েছেন আমাদের সাথে সেলিমা বেগম সালমা আমরা তার থেকে জানবো আপনার থেকে প্রথমে জানতে চাই আমার প্রথম আমার আগ্রহের বিষয়টা যে আপনার এই আসনে আপনার বাবা বর্তমান সংসদ সদস্য তিনি সামনে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আপনিও মনোনয়ন প্রত্যাশী আসলে এই সেই গণতান্ত্রিক ধারাবার এই আপনার মনোনয়ন প্রত্যাশাটা বাবার সাথে কি ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট বা সংঘর্ষের বিষয়টা হচ্ছে কিনা অফকোর্স নট কারণ আমরা পলিটিক্স করছি দীর্ঘদিন ধরে আর এই এলাকাতে আসলে আমার নানা আওয়ামী লীগ করতেন উনি ছিলেন এখানকার প্রতিষ্ঠাতা আহ্বায়ক সো ফ্যামিলিগতভাবে আমরা আসলে উই আর ইনভলভ ইন পলিটিক্স আর আমার বাবার রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্স যখন করি তখন থেকে কিন্তু আমি এই এলাকায় একদম ভোটারদের সাথে সম্পৃক্ত এবং উনার কোথায় যখন যেখানে দরকার ওখানে ছিলাম এখন তো উনার আসলে বয়স হয়েছে একটু এবং উই হ্যাড টু একজন স্টেপ ব্যাক করবে একজন স্টেপ ইন করবে তো উনাকে বলেই কিন্তু আমি নির্বাচনী প্রচারণায় নেমেছি 2018 নির্বাচনের পরপরই পরিকল্পনা কি থাকছে জনগণের জন্য বা আপনি কি করছেন এখন ফুলবাড়িয়াতে মেইনলি আমি বলবো আমার বাবার অসমাপ্ত কাজগুলো বিশেষ করে করোনাতে আমাদের অনেক কিছু কমিটমেন্ট ছিল রাস্তা বিশেষ করে কয়েকটা পুল ওইগুলো আমি সমাপ্ত করব এবং আমার গ্রাম আমার শহর এইটাতে যেটা হয়েছে পিপুল আর থিঙ্কিং দ্যাট তাদের বাড়ি থেকে পা ফেলেই যেন রাস্তা পাকা সড়ক হয় আমি গত 6 মাসে 200 উঠান বৈঠক করেছি এবং এইটাই কিন্তু আমার মনে হয়েছে ভোটারদের আস্কিং ফার্স্ট আস্কিং থিং যে ওনারা রাস্তা পাকা সড়ক করতে চায় এবং ওইটার ব্যাপারে আমিও বিশেষভাবে ইন্টারেস্টেড ওইটা আরেকটা জিনিস হচ্ছে যে নারীর ক্ষমতায়ন এটা কিন্তু শুনতে অনেক ভালো শোনায় এবং আমাদের প্রিয় নেত্রী কিন্তু সারা বিশ্বে নারীর ক্ষমতায়ন নারী অধিকার নারী শিক্ষা যে ওনার অবদান এটা উনি প্রশংসিত কিন্তু ফুলবাড়িয়াতে আমি যখন একদম ভোটার্স লেভেলে কাজ করলাম সেই ক্ষেত্রে নারী শিক্ষা এবং বিশেষ করে বাল্য বিবাহটা এখানে কিন্তু খুবই প্রকট আর যেটা বলে যে ডোমেস্টিক ভায়োলেন্স মেয়েরা কিন্তু কথা বলে না এবং ওরা জানেও না দে ক্যান সে নো টু ডোমেস্টিক ভায়োলেন্স এটা সে পাশাপাশি বাল্য বিবাহ রোধ করা মেয়েদের শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত করা আরেকটা কি পয়েন্ট হচ্ছে ওল্ডার জেনারেশন আমাদের ফিমেল ওদের কাছে বাটন মোবাইল আছে কিন্তু দে ডোন্ট নো দেয়ার নেম হাউ টু সেভ দেয়ার নেম অ্যান্ড হাউ টু টেল দেয়ার নাম্বার সো বয়স্ক আমাদের ওমেন যারা আছেন তাদেরকে বয়স্ক শিক্ষা কেন্দ্র ওইটা আমার কাছে আমার নেক্সট স্টেপিংই হবে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে শুরু করব তারপরে আমি এটা সরকারিভাবে যাতে হয় ওইটা দেখব পরিকল্পনার কথা বললেন আপনি সাংগঠনিক পর্যায়ে বা নির্বাচনী প্রচারণা বলেন বা জনগণের কাছে যাচ্ছেন বা জনসম্পৃক্ততা কিভাবে করছেন বা কেমন করছেন ওই যে আমি বললাম আমি 1988 থেকে কিন্তু আমি ভোটারদের সাথে সম্পৃক্ত বাড়ি ডোর নকিং বাড়ি বাড়ি যাওয়া ভোটারদের খবর রাখা এবং আমাদের গত বিশেষ করে আমি আরেকটা জিনিস করি যে যখন কথা বলছি আমি পাস্ট হিস্ট্রিটাও বলি মানুষের সাথে 71 75 কী হলো 77 এই জিয়াউর রহমানের ক্ষমতা বিএনপি কীভাবে আসলো এরপরে আমাদের 91 নির্বাচন গণভূতান ইন্ডিমিটি বিল এই কথাগুলো আমি বলি এবং তারপরে আমাদের 2001 থেকে 2006 পর্যন্ত মানুষ কেমন ছিল এবং আমাদের এলাকার মানুষরা লাল মাটি দিয়ে চুল ধুত মেয়েদের পরনে কাপড় ছিল না খাদ্য বস্ত্র বসস্থানে কোনো নিশ্চয়তা ছিল না বাচ্চারা বা মানুষের বাড়ি কাজ করে করতো এই 14 বছরে কিন্তু অ্যাজ এ ড্রামাটিক্যাল চেঞ্জ ইন বাংলাদেশ এবং আমাদের ফুলবাড়িয়া তো খাদ্য বস্ত্র বসস্থান প্রত্যেকটা শিশুর হাতে বই প্রত্যেকটা শিশুর শিক্ষার সুব্যবস্থা হয়েছে বিনা বেতনে পড়া এবং এইখানে আমাদের ফুলবাড়িয়াতে বিনা বিস্কিট যেটা টিফিন ওইটা ছিল এবং প্রত্যেকটা বাচ্চার 100% আপনার পড়াশোনার সুযোগ ছিল এবং এখন পর্যন্ত 43,000 প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পেয়েছে ধন্যবাদ আপনাকে CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা আজ সারাদিন ময়মনসিংহ 6 আসনে আরও কথা বলবো সে সময় পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন